আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও, আর সেটি হচ্ছে নারায়ণগঞ্জের কাইকাটেক ব্রিজের নিচে জলতরঙ্গ রেস্টুরেন্ট। আজকে আমাদের পুরো ভিডিওটাতেই থাকবে জলতরঙ্গ রেস্টুরেন্টের উপরে। প্রতি শুক্রবারই সবাই কোনো না কোনো জায়গায় ঘুরতে যায়, তাই আমরাও শুক্রবারে চলে গেলাম কাইকাটেক ব্রিজের নিচে জলতরঙ্গ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর এবং ভিতরের পরিবেশগুলো খুব সুন্দর। ভিতরে ঢুকতে আগে কাউন্টারে আমাদের সাথে কথা বলতে হলো, কারণ ওখানে আগে খাবারের জন্য অ্যাডভান্স পেমেন্ট করলে পরে ভিতরে প্রবেশ করতে দেয়, তা না হলে ভিতরে কাউকে যেতে দেয় না। জায়গার তুলনায় খাবারের দাম আমার কাছে একটু বেশিই লেগেছে। দেখুন ভিতরের পরিবেশটা কত সুন্দর, এখানে বসার জন্য দোলনা আছে, চারপাশে নদী। গ্রাম্য একটা পরিবেশ। আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, ওয়েদারটা ছিল জোস। ওটা হচ্ছে কাইকাটেক ব্রিজ, ব্রিজের ঠিক নিচেই এই রেস্টুরেন্ট অবস্থিত। আমরা ঢুকেছি, থাই স্যুপ অর্ডার করে ভিতরে প্রবেশ করেছি। থাই স্যুপের দাম তুলনামূলক একটু বেশি লেগেছে। ওখানে বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করতে পারবেন আপনারা। মোটামুটি ফ্যামিলি নিয়ে ভালো একটি সময় কাটানো যাবে এখানে। আমরা খাবার অর্ডার করার পর প্রায় আধা ঘন্টা পরে খাবার পেয়েছি আমরা। দেখুন সূর্যাস্ত যাওয়ার সময় এই দৃশ্যটা খুবই সুন্দর। আপনারা যারা সূর্যাস্ত উপভোগ করতে চান এখানেই যেতে পারেন, এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দর দেখা যায়। দেখুন থাই স্যুপটা নর্মালি আমার কাছে ভালো লাগেনি, দামের তুলনায় তো আরও না, স্বাদটা একটু অন্যরকম ছিল আর স্যুপটা ঘন ছিল না, পাতলা ছিল। আমি তাই রেস্টুরেন্টের কাছে অনুরোধ করবো, ওরা যেন ওদের খাবারের মানটা ভালো করে এবং টেস্টটা ভালো করে এবং প্রাইসের দিকে একটু লক্ষ্য করে। সন্ধ্যার দিকে পরিবেশটা আরো সুন্দর লেগেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফেরার সময় হয়েছে, তাই আমরা বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। বেরোর পরই এই পরিবেশটা দেখেন কত সুন্দর লাগছে, আকাশ ছিল খুবই সুন্দর। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।